ওয়েলকাম টু আপডেট মাস্টার এই মুহূর্তের বড় খবরে আমরা একটু নজর রাখি সেটা হচ্ছে লোকসভা ভোটের আগেই বিচারপতির পদ থেকে পদত্যাগ করলেন মাননীয় বিচারপতি অভিজ্ঞ গঙ্গোপাধ্যায় বিস্তারিতভাবে আমরা এই ভিডিওর মাধ্যমে যে তিনি বললেন এবং কেন পদত্যাগ করলেন তো না করে শুরু করে যাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা বেলাইকন প্রেস করে অল করে দেবেন তাহলে লোক মিস করবেন না তো লোকসভা ভোটের আগেই বিচারপতির পদ থেকে পদত্যাগ বিরাট মন্তব্য করলেন মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় সামনে লোকসভা নির্বাচন আর তার আগেই বড় সিদ্ধান্ত বিচারপতির রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলে একের পর গুরুত্বপূর্ণ রায় তিনি দিয়েছেন এবং বিচারপতির পদ থেকে অবসর নিতে চলেছেন তিনি মঙ্গলবার পদত্যাগ করবেন তিনি এরপর বড় ঘোষণা করবেন বলেও তিনি জানিয়েছেন বিচারপতি বলেন আমার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তো বটেই আমি খুব শীঘ্রই পদত্যাগ করতে চলেছি বিচারপতির পদ থেকে মঙ্গলবার ইস্তফা দেব এই সিদ্ধান্তের বিশদ কারণ পরে বলবো আজ শুধু এটুকু বলবো যে আদালতে আমি যে কাজটা করি সেই কাজের সময়টা আমার অন্তর বলছে যে শেষ হয়েছে এখন হয়তো আমাকে বৃহত্তর ক্ষেত্রে যেতে হবে মানুষের মধ্যে আমি একটা বৃহত্তর ক্ষেত্রে পদার্পণ করতে চাই কারণ আদালতে তারাই আসেন যারা মামলা করতে চান তার বাইরে বহু মানুষ পড়ে থাকেন আমার মনে হয় বিচার ব্যবস্থায় আদালতের নামের যে প্রতিষ্ঠান সেখানে ছ বছর বিচারপতি হিসাবে কাজ করলাম সেখানে আমার কাজ শেষ হয়েছে এখানে আর নতুন করে কিছু করার নেই এই বক্তব্যের পর আপনারা কি মনে করছেন এটা নিয়ে কমেন্টে জানান তো রাজনৈতিক যোগ রাজনীতিতে যোগদান করতে চান কি না প্রশ্ন করলে বিচারপতি বলেন এই উত্তর হ্যাঁ হতে পারে আর নাও হতে পারে এই নিয়ে প্রকৃত কোনো সিদ্ধান্ত আমি আজই গ্রহণ করবো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হব যদি হয়েও সেটা আমি আজ বলবো না আমার বিচারের কাজ আর কিছু বাকি নেই সামান্য কয়েকটা মামলা হাত থেকে ছেড়ে দেবো না আর কোনো মামলা স্থগিত করব না আমার বিচারের যে কাজ সেটা শেষেই হয়ে গিয়েছে সামান্য বাকি আছে কালকের জন্য তুলে রেখেছি পরশু বিদায় নেব এটা কিন্তু তিনি বলেছেন তো বিচারপতি আরও বলেন রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে সেটার জন্য আপনারা একটু অপেক্ষা করুন দেখুন শেষ পর্যন্ত কি হয় আজই এই নিয়ে বিস্তারিত কিন্তু বলবো না শুধু এটুকু বলবো যে বৃহত্তর ক্ষেত্রে আমাকে যেতে হচ্ছে তার মানে এটার দ্বারা কী ইঙ্গিত আপনারা পাচ্ছেন সেটা এখনই লিখুন কমেন্টে এবং প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন এবং লাইকও করতে পারেন তো এই ছিল পুরো ব্যাপার অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান যে মতামত আমরা বারবার বলছি সেটা কমেন্টের মাধ্যমে লিখুন এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এগুলোর সঙ্গে যুক্ত থাকুন ভিডিও ডেসক্রিপশনে উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক সেগুলো দেওয়া আছে জয়েন করে নেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং